যখন তারা মারা গেছে তাদের জন্য এই দোয়াটা করেছে, এই দোয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময়ে ওদেরকে জান্নাত দাও, এটা বলেননি। কেন? রাসূলুল্লাহ সাল্লামের আম হাদিস আছে যে মুমিনদের সন্তান জাহান্নামে যাবে না, মুমিনদের সন্তান জাহান্নামে যাবে না। সন্তান বলতে শিশু, সন্তান বলতে আবার শেষ পর্যন্ত চলে যাবেন না। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে দোয়া করতেন, আল্লাহ তুমি ওদের মাধ্যমে আমাদের আজরকে, আমাদের নেকিকে তুমি অনেক বড় করে দাও, আমাদের নেকিকে তুমি বেশি করে দাও তাদের বিনিময়ে, এই দোয়া করতেন। আমি বলছিলাম ইযা মাতা ওয়ালাদুল আব ক্বাল আল্লাহু তাআলা লিল মালাঈকা আকবাজতুম ওয়ালাদা আবদি, যখন সন্তান মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা কি ওই ওই লোকের সন্তানকে জান কবজ করেছো? কুলুনা নাআম ইয়াকুলুনা নাআম, জি জান কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ছোট্ট সন্তান আব্বা আব্বা বলে ডাকে, তাই না? আল্লাহু আকবার, আরো কত কি অনেক কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসামারাতা ফুয়াদিহি, ওই সন্তানটা কি তার কলিজার টুকরা ছিল না? সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা সন্তান? তিনটা সন্তানই এক এক করে মারা গেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি, আপনার চোখ দিয়ে পানি পড়তেছেন? আপনি না আমাদেরকে নিষেধ করেছেন কাঁদতে হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে না, এটা কান্না নয়, এটা কান্না নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। তিন তিনটা সন্তানই উনি হারিয়েছেন ছোটবেলাতেই, যখন অতি আদরের ছিল সেই সময়। আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদের মধ্যে কথোপকথন, তখন বলছে যে আচ্ছা যখন তোমরা নিলে তখন মাযা ক্বাল আব্দি, যখন তোমরা জান কবজ করলে তখন আমার বান্দা কি বলেছিল? মরার পরে অনেক পুরস্কার আছে, কিন্তু পুরস্কারের আগে একটা ছোট্ট শর্ত আছে, কি বলেন তো? সবর। কে? সবর, ধৈর্য, ধৈর্য ধরতে হবে। তখন ফেরেশতারা বলবেন যে ইস্তারজা ওয়া হামিদাক, যখন সন্তান মারা গেল তখন সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়লো, আর তোমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ, কি প্রশংসা! যে আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, মূলত এই সন্তানের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, উনি ভালোবেসেছেন, আমার কাছে আর না থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, আমি এতেই খুশি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মু বাইতাল হামদ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, যখন এমনই অবস্থা হয়ে গেছে, আমার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহ পড়েছে, আমাকে কোনো দোষারোপ করেনি, সে ধৈর্য হারা হয়নি, কাউকে দোষারোপ করেনি, সে এমতো অবস্থায় তোমরা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো, সুবহানাল্লাহ, এবং তার নাম দাও প্রশংসার ঘর, সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা, আপনারা কি মনে করেন, দুনিয়ার বিষয়টা বাদই দিলাম, আপনার বাবাই ধরেন একটা ঘর নির্মাণ করেছেন আপনার জন্য, ওই ঘরে কে থাকবে? ওই ঘরে কে থাকবে? আপনি থাকবেন, তাই না? একটা বাড়ি আপনার জন্য লিখে দিয়েছে বাবা মরার আগে, যে এই বাড়িটা, তিনটা বাড়ি ছিল, তিন ভাইয়ের নামে তিনটা বাড়ি লিখে দিলাম, এই বাড়িটা হচ্ছে তোমার। ওই বাড়িতে কে থাকবে যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে? কে থাকবে? আপনি থাকবেন, তাই না? এটা তো দুনিয়ার ব্যাপার, এদিক সেদিক হতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন, ওই ঘরে কে থাকবে? আমি থাকব, আপনি থাকবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ এই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিবেন, যদি ধৈর্যের সাথে দিনের পথে, সিরাতে মুস্তাকিমের পথে যদি আপনি চলেন এবং থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুতরাং যদি ধৈর্য ধারণ করেন তাহলে অবশ্যই অবশ্যই, তিন দিন কান্নাকাটি করেছেন, মারামারি করেছেন, আল্লাহকে দোষারোপ করেছেন, তিন চার দিন হয়ে গেছে, কান্না ফুরিয়ে গেছে, তখন আপনি তিন দিন পরে বললেন যে যা কি আর করা, মারাই গেছে, কি করব, তখন তো ধৈর্য ধরতেই হবে, এর নাম ধৈর্য। ইন্না সাবরা আলা সাদমাতিল উলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আলোচনা কি লম্বা হচ্ছে, আমি শেষ করে দিই তাহলে। তো শুনেন, শেষ করি, তো এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার পথে দেখছেন কবরের পাশে বসে থেকে একটা মেয়ে কান্নাকাটি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দিয়ে বলালেন যে তাকে বলো সে যেন কান্নাকাটি না করে, খবর দিয়েছে, তখন বলছে যে ওর কি, আমার কি হয়েছে ও কি জানে? কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন। কিছুক্ষণ পরে মানুষ দেখ, অর্থাৎ সে ধৈর্য ধরতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, কিন্তু রাসূল, এটা কিতাবুল জানাযার মধ্যে আছে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেছেন। কিছুক্ষণ পরে ওই মহিলাটা এত দ্রুত রাসূলের বাড়িতে ঢুকেছেন যে কোনো ওই কি বলে দারোয়ান, এই দারোয়ানকে উনি উপেক্ষা করেননি, না করে উনি তো সাহাবী একজন, তাই না? সুবহানাল্লাহ, উনি চলে গেছেন একবারে ওখানে বাড়ি ঘরের মধ্যে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আসলে আমি বুঝতে পারি যে আপনি রাসূল বা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমনিতেই ওখান থেকে বলে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তেই কথাটি বলেছিলেন যে ইন্নাস সবর আলা সাদমাতিল উলা, আসলে ধৈর্যের লিমিটটা তুমি ক্রস করেছ, তখন যদি ধৈর্য ধরতে তাহলে তুমি ধৈর্যের ফলটা পেতে, এখন আর কোনো ধৈর্যের ফল তোমার জন্য নাই। অন্য ক্ষেত্রে সে হয়তো জান্নাতে যাবে, কিন্তু ধৈর্যের ফসল যেটা তার জন্য ছিল তখন নয়। মনে রাখবেন, হাত কেটে গেছে, আপনি গালাগালি করে শেষ করে দিলেন, এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজর দিবেন না? অবশ্যই দিবেন, কেন আপনি গালাগালি করবেন? একটা সন্তানের অসুখ হয়েছে, আল্লাহ কি আর মানুষের যায় আর মানুষের সন্তান পাইনি, আমার ছোট্ট সন্তান এই সন্তানের অসুখ দিতে হবে? আপনি বলে দিলেন, ধৈর্য হারিয়ে ফেলেছেন, ধৈর্যের ক্রসটা লিমিট করেছেন, আপনি লিমিটটা ক্রস করেছেন। সো অবশ্যই অবশ্যই যদি ধৈর্য ধরেন তাহলে আপনার জন্য আল্লাহ বলবেন, ইবনু লি আব্দি বাইতান ফিল জান্না ওয়া সামুহু বাইতাল হাম, আমার বান্দার জন্য ওই জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো এবং তার নাম দাও প্রশংসার ঘর। সম্মানিত উপস্থিতি, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আমি তিন প্রকার মানুষের জন্য জান্নাতে ঘরের আমি জামিনদার হলাম, জাইমুন বি বাইতিন ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে তার ব্যাপারে ঘরের জামিনদার হলাম, আমি দায়িত্ব নিলাম, আমি তার জন্য জান্নাতে ঘর ব্যবস্থা করে দেব। যদি পারেন তাহলে প্রস্তুতি নেন। এক নম্বর হচ্ছে লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, এক নম্বর হলো ঝগড়া বেঁধেছিল, তুমুল ঝগড়া বেঁধেছে, তো ঝগড়াতে আপনি খুব বলাবলি করছেন, তো একসময় আপনি থেমে গেলেন, কি জন্য? আমার জন্য যেন জান্নাতে ঘর নির্মাণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঝগড়ার ব্যাপারে যদিও সে হকদার ছিল কিন্তু ঝগড়া থেকে বেঁচেছে শুধুমাত্র এই জান্নাতে ঘরের লোভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। অনেক দ্বন্দ্ব ফসাদ হচ্ছে না, হাসি নিয়ে দা নিয়ে মারামারি কাটাকাটি, ছোট বাচ্চাদের সন্তান, দেশের অবস্থা আমাদের মুহতারাম ভাই আব্দুল্লাহ অনেক বলেছেন মাশাআল্লাহ, আল্লাহ তা হেফাজত করুক। তো সুতরাং এগুলো অনেক আমাদের দেশে অনেক হচ্ছে, কিন্তু আপনি যদি বাঁচতে চান, জান্নাতের মধ্যে যদি ঘর নির্মাণ করতে চান, তাহলে সেখান থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সম্মানিত সুধীবিদ, লিমান তারা কাল কাদিবা ওয়া ইন কানা মাযহান, এমনি কৌতুক করেও মিথ্যা বলা যাবে না। আমরা মিথ্যা বলা মা পাপ এটা জানি, তাই না? অনেক সময় আমরা কৌতুক করে বলি এটা ওটা, এ করেও মিথ্যা বলা যাবে না। যদি না বলি তাহলে কি হবে? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করবেন। উনি বলছেন যে ওয়াসতুল জান্নাহ, আমি জান্নাতের মাঝখানে একবারে ঘর নির্মাণের আমি ব্যবস্থা করে দেব। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো না, এই হাদিসের সর্বশেষ কথা হলো লিমান হাসানা খুলুকাহু ফি আলাল জান্নাহ এবং অবিবাইতিন ফি আলাল জান্নাহ, আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা জান্নাতে ঘর ব্যবস্থা করে দেব যার আচরণ ভালো। সুবহানাল্লাহ, পারবেন না আচরণ ভালো করতে? ওয়াফাকান আল্লাহুল জামি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা মূলত ইবনে উমার বর্ণনা করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে, বাজার আছে আপনাদের, জানতো বাড়ি গেলেও জান এখানেও জান, জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন কত নেকি, অথচ নেকিগুলো থেকে আমরা ম্যাক্সিমাম এখান থেকে মাহরুম, আজ থেকে খবরদার কেউ মাহরুম হবেন না, কারণ দোয়াটা অনেক সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি বাজারে ঢোকার সময় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোন ব্যক্তি, আমি যে দোয়াটা পড়লাম, কোন ব্যক্তি যদি বাজারে ঢোকার আগে, বাজারে বের হওয়ার আগে অথবা বাজারে ঢুকে যদি এই দোয়াটা পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবা লাহু আলফু আলফু হাসানা, তার জন্য 10 লক্ষ নেকি লেখা হবে, ওয়া মাহানহু আলফু আলফু সাইয়্যা, এবং তার জন্য 10 লক্ষ, তার থেকে 10 লক্ষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, ওয়া রাফা লাহু রাফ আলফু আলফু দারাজাত, এবং তার জন্য 10 লক্ষ মর্যাদা তার জন্য বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, এখনি শেষ, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। পারবেন না এটা পড়তে? অনেক তো বাজারে যায়, অনেক বাজারে যায়, একবার তো পড়েন, ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ হতেই পারে। ছোট্ট আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা রাবিয়ুন ফাকালা ইয়া
ফাকালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের মধ্যে এমন কিছু ঘর থাকবে, জান্নাতের মধ্যে এমন কিছু ঘরের সুসজ্জিত ঘরের ব্যবস্থা থাকবে যার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে। সেই ঘরগুলো কত সুউচ্চ, কত সুন্দর, ঝকঝকে চকচকে হবে, সোনা রূপা দিয়ে সেই ঘরগুলো তৈরি করা থাকবে। যে ঘরের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন বাহির থেকে ভিতরে আর ভিতর থেকেও বাহিরে দেখা যাবে, এত স্বচ্ছ ঘর নির্মাণ করা হবে। একজন আরবি একজন বেদুইন উঠে বললেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই ঘরগুলো কাদের জন্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিমান আতাবাল কালামা ওয়া আদামাস সিয়ামা বললেন যারা কথার মধ্যে সুন্দর করে কথা বলে, পবিত্র কথা বলে, যারা যখন কথা বলে কথা দিয়ে মনে হচ্ছে সুগন্ধি বের হয়, অনেক নরম কথা বলে, ভালো কথা বলে, খারাপ কথা তাদের মুখে স্থান পায় না, সব সময় ভালো কথা বলে, যারা এই ধরনের ভালো কথা বলে তারা ওয়াতামাত তোয়ামা, যারা ক্ষুধার্তকে খেতে দেয়, যারা দারিদ্রকে খেতে দেয় তাদের এই গুণ। আর তিন নম্বর হলো ওয়াদামাস সিয়ামা, যারা নিয়মিত সিয়াম পালন করে। এর মানে এর অর্থ এটা নয় যে প্রতিদিন সিয়াম পালন করতে হবে, আপনি আরবি মাসের 13-14-15 তিন দিন সিয়াম পালন করুন, যদি পারেন তাহলে বৃহস্পতি এবং সোমবার সিয়াম পালন করুন, রমজানের সিয়াম পালন করুন, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করুন। যদি আপনি করেন তাহলে আপনার জন্য সেই চকচকে ঝকঝকে ঘর নির্মাণের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াবন, চার নাম্বার গুণামলী হলো যারা রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে মানুষ যখন ঘুমিয়ে থাকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সুন্দর কথা বলতে হবে, নিয়মিত সম্ভবপর সিয়াম পালন করতে হবে, তারপরে ওয়াত আমার তো আমার দরিদ্রকে খেতে দিতে হবে। অনেক ভাত নষ্ট করেছেন জীবনে, অনেক খাবার নষ্ট করেছেন, একটু গরিবকে খাওয়ান, একটু না খেয়ে খাওয়ান তো দেখি। ফকির একটা এসেছে, তখন বলেন যে আচ্ছা আপনি খাবার খেয়েছেন? দুপুর তো 2টা বেজে গেছে, খাবার খেয়েছেন আপনি? আপনি কি খাবেন? নিয়ে আসি খাবার, আপনি কোনোদিন বলেন? বলেন না। যখন ফকির খাবার চায় তখন হয়তো বের করে আনেন, অথবা বলেন যে না বাবা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা তুমি যাও, আপনার ফ্রিজে ভাত ভর্তিই আছে, খাবার আছে, সব কিছু আছে, একটা ফকির খেবার দিতে পারেন না। কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বা না খেয়ে তারা অসুস্থ হচ্ছে, না খেয়ে বিভিন্ন রোগে তাদের কাষ্টে পিষ্টে ধরতেছে শুধু না খাওয়ার কারণে, ক্ষুধার কারণে। আর আপনি বাস পায়ের উপর পা তুলে দিয়ে খাচ্ছেন, টাকা আছে, পয়সা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গিয়ে ধরবেন, এই আমি তোমার বাড়িতে খেতে গিয়েছিলাম, তুমি খেতে দাওনি কেন? আজীব আল্লাহ বলবেন কিয়ামতের দিন আপনাকে, আমাকে, আমি তোমার বাড়িতে খেতে গিয়েছিলাম, তুমি খেতে দাওনি কেন? বান্দা তো আজীব আশ্চর্য, আল্লাহ তুমি আমার বাড়ি খেতে গিয়েছিলে, এটা কেমন কথা? বলছে হ্যাঁ আমি খেতে যাইনি, আমার বান্দা গিয়েছিল খেতে, তুমি তাকে খেতে দাওনি। সেদিন তো যদি তুমি আমাকে খেতে দিতে তাহলে আজকে তুমি আমাকেই পেতে, তাকে যদি খেতে খেতে দিতে তাহলে আজকে তুমি আমাকেই পেতে। আজকে আমরা খাবার নষ্ট করতে পারি কিন্তু মানুষকে দিতে পারি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সর্বশেষ হাদিস মুআযবিন আলী আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা কুলহুল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা আশারা মাররাত, কোন ব্যক্তি যে এই আমলটা সর্বশেষ আমি আমলটা করতে বলবো, এই আমলটা অন্তত আপনারা করবেন, সেই জন্য সর্বশেষ নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি সূরা ইখলাসটা 10 বার পাঠ করে, কয়বার? 10 বার। ইখলাসটা কি কোনটা জানেন? কুলহুল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এর আরো কিন্তু মর্যাদা আছে, ফজিলত আছে জানেন তো? আচ্ছা, 3 বার পাঠ করলে কোরআন খতমের সব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, কোনো শর্ত দেননি কিন্তু, কোনো শর্ত নাই, বিনা শর্তে যখন মনে হয়েছেন ডিউটিতে বের হচ্ছেন আপনি পড়ে নিলেন 10 বার, সালাত পরে বড় রুমে যাচ্ছেন রুমে যেতে পড়ে নিলেন 10 বার, আপনি ঘুম থেকে উঠেছেন কোথাও যাচ্ছেন পড়ে নিলেন 10 বার, সমস্যা আছে? সময়ের কি খুব ক্ষতি হবে? আপনার খাওয়া কমে যাবে? 10 বার পড়তে পারবেন না? আফাকান আল্লাহুল জামি পড়বেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসের বর্ণনা করেন উমর, নাকি উমর ওই বৈঠকে বসেছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 20 বার পড়ি তাহলে তোমার জন্য 2টা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, উনি আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 30 বার পাঠ করি তখন বলছেন আল্লাহ তোমার জন্য 3টা ঘর নির্মাণ করবেন। বলছে ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা বেশি বেশি করে পড়বো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। দেখেন জান্নাতের সার্টিফিকেট পাইছে না পাইনি? উমর পাইনি? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতের মধ্যে ঘরের জন্য কি লোভ করতেছে আপনি পারেন না একটু? আপনার জন্য কি অনেক কিছু গচ্ছিত আছে নাকি যে আপনাকে এখন পড়া লাগবে না?
সম্মানিত উপস্থিতি, দেখেন উমার আবু বকরের মতো এই ধরনের মানুষ যদি জান্নাতের ঘরের মধ্যে লোভনীয় হয়ে থাকে, লোভী হয়ে থাকে, তাহলে আপনি কেন পারেন না? রাসূল সাল্লাম তার জবাবও দিয়ে দিলেন, উমার তুমি এটা বলতেছ যে আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ব্যাপারে অনেক সূক্ষ্ম এবং অনেক মানে ন্যায় বিচারক, যে উনি যত পড়বেন তুমি তত দিবেন, ও আকথার আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি দিবেন তুমি যদি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারকেই যেন তাওহীদ, বিশেষভাবে তাওহীদ বোঝার তৌফিক দান করেন, শিরক যেন আমাদের জীবনে কোথাও কোনোদিন স্থান না পায়। দেখেন ভাই, একটা হাদিসে শুধুমাত্র শিরকের ব্যাপারে, আমরা যেহেতু বক্তব্য দিয়ে শিরকের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আতাইত, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা কিয়ামতের দিন, এটা হাদিস, অর্থাৎ কি বলে এটাকে, হাদিসে কুদসি, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজির হাদিস, উনি বলছেন যে লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আমার বান্দা কত গুনাহ করেছে তুমি, এই যে এই জমিন ভর্তি পাপ নিয়ে যদি তুমি আমার দরবারে উপস্থিত হও, ওয়ালা তুশরিক বি শাইআ, আর শিরক করনি, কয়টা শর্ত, একটা শর্ত, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, হে আমার বান্দা মনে রেখো আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত হব। সুবহানাল্লাহ, অন্তত গুনাহ যতই করি শিরক থেকে বেঁচে থাকি পারবো না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, কোনো মূল্যেই যেন আমরা শিরককে আমরা স্থান না দিই, আল্লাহ যেন আমাদের তাওহীদকে বোঝার তৌফিক দান করেন। আর আমরা চেষ্টা করব যে গুণগুলো বললাম, যে গুণগুলো বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি এবং আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক এই দুইজনই আমরা ছোট থেকে পরিচিত হলেও আমরা এখনও আলহামদুলিল্লাহ একই ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং একই ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ কুলিয়াতুল হাদিস, হাদিস ডিপার্টমেন্টে। তো অবশ্যই আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমরা যেন দাঈয়ান সলিহা, যেটা গ্রহণযোগ্য দায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষের কাছে না, মানুষের কাছে হোক পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন গ্রহণযোগ্য দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।